ওকে ভাই, আমি বললে চলে যাব। রেডি, 1 2 3। আসসালামু আলাইকুম, আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ। তোমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিছে এবং আমরা যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, জয়কলির যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলছে সেই ধারাবাহিকতায় আমরা আজকে পড়াবো হচ্ছে জৈব রসায়ন। আজকে কি সাবজেক্ট পড়াবো? জৈব রসায়ন। তো এই অধ্যায়টি কার না কঠিন লাগে? সবারই, দেখো সবারই কিন্তু কঠিন লাগে, তাই না? তো এই অধ্যায়টা আমরা সেইভাবে পড়বো যেভাবে আমাদের সহজ হয়ে যায়। তো তোমরা কে কোথা থেকে ক্লাস করছো এবং ক্লাসটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দাও এবং আমরা এখনই ভিতরে ক্লাস শুরু করে দিব। আমার সাউন্ডটাও ক্লিয়ার আছে কিনা এটা জানায় দাও। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা? আজকে আমরা যে অধ্যায়টা পড়বো তার নাম কি? তার নাম হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর মেডিকেল ভর্তি পরীক্ষা এবং আদার্স ভার্সিটি এক্সামগুলো। তো আমরা সেই প্যাটার্নে পড়াশোনা করব যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি আনসার করে বাসায় আসতে পারি, বুঝছো? তো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও সবাই, এবং কে কোথা থেকে ক্লাস করছে একটু জানাই দাও। আমি আমার এখান থেকে ক্লাসটা শেয়ার দিয়ে দেই। দেখো, তার আগে আমরা হচ্ছে ক্লাসে জয়েন দেওয়ার আগে আমাদের যে কি সাবজেক্ট পড়াবো, জৈব রসায়ন, তাই না? এই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, তার ভিতরে আমরা ক্লাস শুরু হওয়ার আগেই আমরা কিছু এমসিকিউ দিয়ে ক্লাসটা শুরু করতে পারি। তাহলে আমাদের ক্লাসের টপিক কি ভাইয়া? জৈব রসায়ন। সেই টপিকটা পড়ানোর আগে আমরা কিছু এমসিকিউ সলভের দিকে যাব, তিনটা এমসিকিউ সলভ করব, তারপরে আমরা মূল ক্লাসের ভিতরে ঢুকবো। তাহলে আমার এখান থেকে আমি শেয়ার দিয়ে দেই। দেখো এই প্রশ্নটা তারা অ্যান্সার করতে থাকো যে বেনজিনে কার্বন কার্বন দৈর্ঘ্য কত, বেনজিনে কার্বন কার্বন দৈর্ঘ্য কত, এইটা তারা অ্যান্সার করতে থাকো। আমরা মূল ক্লাসে এখনের ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে আমি শেয়ার দিয়ে দিলাম, তোমরাও শেয়ার দিয়ে দাও, এবং কে কোথা থেকে ক্লাস করছো আমার জানাই দাও। আমার এখান থেকে আমি শেয়ার দিয়ে দিলাম। এবং কে কোথা থেকে ক্লাস করছে জানাই দাও। বেনজিন, দেখো বেনজিন যদি আমরা আঁকাই তাহলে এখানে প্রতিটা 6টা কার্বন অবস্থান করতেছে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা দেখো 22-23 সালে আসছে, অর্থাৎ আমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে। এখন তোমরা কি এটা পারবা? দেখো তো কে কে পারছো, অলরেডি অনেকে জয়েন দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, দাদা সালাম দিছো। দেখো তো এটা পারো কিনা একটা করে, সবাই সবাই রেসপন্স করো, সবাই রেসপন্স করো। এই যে বেনজিনের এক কার্বন থেকে আরেক কার্বনের দৈর্ঘ্য কত? আমরা এরকম তিনটা প্রশ্ন অ্যান্সার করার পরে আমরা চলে যাব হচ্ছে মূল পড়াশোনায়। আমরা জৈব রসায়ন অধ্যায়টা আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, অনেকে সি অ্যান্সার দিচ্ছ, দেখা যাক কোনটা অ্যান্সার হয়। একের কোনটি হবে? বেনজিনের কার্বন কার্বনের ভিতরের মধ্যকার দূরত্ব কত? 0.134, 0.9195, 0.139, 0.123, কোনটা হবে? সবাই দেখো ন্যানোমিটার এককে আছে। অলরেডি ইফতেখার আলম, রাকিব, অলরেডি মাকসুদুল আল মুমিন, তোমরা কিন্তু অ্যান্সার করে দেওয়া শুরু করছো, বুঝছো? তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে সি। এইটা হচ্ছে মুখস্থ করে নিবা, 139 পয়েন্ট সামনে থাকবে, এটা খেয়াল রাখবে, এটা পরীক্ষা আসে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হ্যাঁ, তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। দেখো এরপর দেখো কোন যৌগ নাইট্রাইল কার্যকারীমূলক বিদ্যমান, নাইট্রাইল অর্থাৎ কোন কার্যকারীমূলক কার, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে নাইট্রাইল, এই নাইট্রাইল কোনটি অ্যান্সার হবে বলো তো? এ বি সি ডি কোনটি অ্যান্সার হবে বলো? আমরা মূল পড়াশোনা ফিরে যাওয়ার আগে আমরা তিনটে এমসিকিউ সলভ করব, বুঝছো? কারণ আমাদের ব্রেনটাকে একটু ঝালাই করতে হবে যে আমার আসলেই জৈব রসায়নের এমসিকিউ মনে আছে কি না, বুঝতে পেরেছো? তাহলে সবাই একটু জয়েন দাও। ওয়ালাইকুম আসসালাম ফারজানা খাতুন, কে কোথা থেকে ক্লাস করছো একটু জানাই দাও। আশিক, আরিফিন, সানি, সবাই তাহলে জয়েন করুক, আমরা তাহলে এমসিকিউগুলো সলভ করতে থাকি। কুমিল্লা থেকে ইফতেখার আলম দেখতেছে, বুঝছো? তাহলে এ বি সি কোনটা হবে? দেখো নাইট্রাইল, নাইট্রাইল থাকলে মনে করো সি এন, তাহলে সি এন কোথায় আছে বা সি নাম্বারে সি এন আছে। এ দেখো এটা কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট, এ দেখো সায়ানেট। হ্যাঁ, আর এটা কি? মিথাইল অ্যামোনিয়াম, আর এটা কি? ট্রাইক্লোরো নাইট্রেট, এরকম একটা যৌগ। তাহলে এখানে দেখো সি এন থাকলে আমরা সেটাকে বলবো নাইট্রাইল, সি এন থাকলে সেটাকে কি বলবো? সবাই বলো সি এন থাকলে কি বলবো? নাইট্রাইল বলবো, এটা খেয়াল থাকতে হবে। হ্যাঁ, দেখো এইটা আমাদের লাস্ট এমসিকিউ, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক কোনটা? দেখো এটা কিন্তু অ্যামিন, এই ওআরটা কি অ্যালকোহল? দেখো ও এইচ, এটা হচ্ছে অ্যালকোহল, ও এইচতে কি বলা হয়? অ্যালকোহল। হ্যাঁ, ও আর, হ্যাঁ এটা কোনো একটা মূলক না, বুঝছো? বা এটাকে স্টার মূলকও বলতে পারো। দেখো ও ও সি ডবল ও
এইস এইটাকে বোঝাচ্ছে এটা এটা কোনো কার্যকরী মূলকের ভিতরে পড়ে না এটা দেখো এটা সে অ্যামিন আর এটা কি এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড দেখো সি ডাবল ও এইস আছে সি ডাবল ও এইস আছে তাহলে এইটা হবে অ্যানসার তোমরা যারা যারা অ্যানসার করছো মাহমুদ ইসলাম অনন্য রায় ফারজানা খাতুন তোমরা সবাই রাইট হ্যাঁ ডি ডি অ্যানসার দিচ্ছ আর কে কে দেখি তো সবাই অ্যানসার করো তো যে কার্বক্সিলিক মূলক কোনটি বলো তো হ্যালাইড মূলক কোনটি অ্যাসিড হ্যালাইড অ্যাসিড হ্যালাইড দেখো সি ডাবল ও এক্স এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড এই যে হ্যালোজেন জাতীয় যৌগ আছে এক্স এর এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো বসতে পারে বুঝতে পেরেছো বলো তো ইথার মূলক কি কেমন কমেন্ট করো তো ইথার মূলক তাহলে আমরা এখান থেকে মূলকগুলো সব জেনে নিলাম এই দেখো ইথার মূলক ইথার দুই পাশে আর আমার সাথে বলো ইথার দুই পাশে আর দেখো এটা হচ্ছে ইথার মূলক এটা কি মূলক ইথার মূলক আমার সাথে সাথে কমেন্ট করতে থাকো ইথার মূলক জুমা আক্তার ওয়ালাইকুম আসসালাম তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ একটু লাইক কমেন্ট করে দাও ঝুমা আক্তার দেখো এখানে দুই পাশে আর আমার সাথে বলো দুই পাশে আর ইথার দুই পাশে আর ইথার তাহলে এটা আছে ইথার মূলক বুঝছো কিটন মূলক দেখো কিটন মূলক এটা আছে কিটন মূলক কিটন মূলককে আমরা এইভাবে লিখতে পারি দেখো দুই সাইডে দুইটা হাত আর উপরে একটা অক্সিজেন মাথায় বসে আছে বুঝছো এই তোমার বাপমার ঘাড়ে তুমি বসে আছো চান্স না পাওয়া পর্যন্ত তার মানে সি ডাবল ও এটা কি মূলক কিটন মূলক তাহলে সবাই এটার অ্যানসার কি হবে বলো তো ডি অ্যানসার হবে অর্থাৎ অ্যাসিড মূলক বুঝতে পেরেছো অ্যাসিড মূলক সি ডাবল ও এই সেটা যেন মনে থাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই দেখো ফারজানা খাতুন লিখে দিচ্ছে দুই পাশে আর ইথার ফাইন না এই দেখো এবার আমরা মূল পড়াশোনায় ফিরে যাব বুঝছো মূল পড়াশোনায় ফিরে যাব আমরা এতক্ষণ ধরে ব্রেনটাকে ঝালাই করলাম কার কতটুকু পড়া মনে আছে সেটাকে জানলাম বুঝছো এখন বলো তো অ্যালকিন অ্যালকাইন এগুলোতে কেমন কার্যকরী মূলক থাকে এগুলো কমেন্ট করতে থাকো তারে হ্যাঁ তো এগুলো আমাদের লাস্টের পড়াশোনা জৈব যৌগ আবিষ্কার করে তোমার ফ্রেডরিক কোহলার এবং বার্জেলিয়াস এই দুজন বিজ্ঞানীর সমন্বয় বুঝছো এদের ভিতরে একজন নামকরণ করে একজন মূল আবিষ্কারক তো তারা ল্যাবরেটরিতে দেখলো যে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে কেমন অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড নিল এবং সাথে লেড সায়ানাইড নামক একটা যৌগ তারা ল্যাবরেটরির মাধ্যমে বিক্রিয়া করালো করানোর ফলে অ্যামোনিয়াম সায়ানাইড নামক একটা যৌগ পেল এই যৌগটা পুনর্বিন্যাস অর্থাৎ অটোমেটিক্যালি সে ইউরিয়াতে কনভার্ট হয়ে গেল তখন বিজ্ঞানীরা ভাবতো যে আমরা হিসু করি হিসু মানে কি ইউরিয়া সেই ইউরিয়া হচ্ছে প্রাণী দেহে কেবল পাওয়া যায় সেটা কখনোই ল্যাবরেটরি বা কোনো কিছু মানে কৃত্রিম উপায়ে তৈরি করা সম্ভব না কিন্তু বিজ্ঞানীরা দেখলো যেটা ল্যাবরেটরিতে তৈরি করা যাচ্ছে তাহলে পরীক্ষা যদি প্রথম প্রশ্ন আসে এখান থেকে যে প্রথম জৈব যৌগ আবিষ্কার হয়েছিল কৃত্রিমভাবে কোনটি উত্তর হবে কি বলো তো উত্তর হবে কি সবাই ইউরিয়ার সংকেতটা লেখো তো NH2CONH2 আমার সাথে বলো NH2CONH2 বুঝতে পেরেছো তাহলে এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত এই ইউরিয়া আমাদের মূত্রের উপাদান এবং সেটা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা যায় যেমন আমাদের আল্লাহ তাআলা আমাদের বডির ভিতরে ইউরিয়া তৈরি করতে পারে তেমন আমরা ল্যাবরেটরির মাধ্যমে তৈরি করতে পারি তাহলে পরীক্ষা যদি আসে প্রথম জৈব যৌগের উপাদানের নাম কি তখন কি আনসার হবে ইউরিয়া মনে থাকবে হ্যাঁ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ সঞ্জিতা পারভিন মদিনা আর কারা কারা ক্লাস দেখছো একটু জানাও তো সবার নাম পড়ি তানবীর হুসাইন মহসিন বড় ভাই আমাদের উনি বায়োলজি তোমাদের সেকেন্ড পার্ট ক্লাস নেন হ্যাঁ মহসিন ভাই আচ্ছা তাহলে আমরা এখান থেকে পেরে গেলাম এটা পরীক্ষা যদি আসে কাকে পুনর্বিন্যাস করে ইউরিয়া পাওয়া যায় উত্তর হবে অ্যামোনিয়াম সায়ানাইডকে সায়ানাইড সি এন ও এটা যেন খেয়াল থাকে হ্যাঁ এখন জৈব যৌগের প্রকারভেদ দেখো এখানে জৈব যৌগ হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালিফার মানে হচ্ছে চর্বি তাহলে চর্বি থেকে এটা প্রথম আবিষ্কার হয় হ্যাঁ তাহলে চর্বি জাতীয় যৌগ এবং অ্যারোমেটিক অ্যারোমেটিক মানে কি সুগন্ধি হ্যাঁ তার মানে গন্ধজাত যৌগগুলা যেগুলো হচ্ছে তোমার বেনজিন বলয় সমৃদ্ধ বেনজিন বলয় সমৃদ্ধ এর ভিতরে কি থাকে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কি ইলেকট্রন থাকে সবাই বলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন এখন দেখো মুক্ত শিকল মানে একদম এরকম একটা স্ট্রেট শিকল হবে সেই শিকলটার ভিতরে হতে পারে সেটা সরল শিকল হতে পারে তার বিভিন্ন রকম শাখা আছে দেখো এই শাখাওয়ালা শিকল তাহলে একটা সরল শিকল অথবা শাখাযুক্ত হতে পারে হ্যাঁ তো শাখান্বিত যেগুলা সেগুলো হয় সম্পৃক্ত না হয় অসম্পৃক্ত সম্পৃক্ত কখন অসম্পৃক্ত কখন বলো তো সম্পৃক্ত কখন হবে এবং অসম্পৃক্ত কখন হবে প্রশ্ন অ্যান্সার করো তো কে কে পারবা এই তো লিখছো ফারজানা খাতুন NH2CO মাঝখানে একটা ও দাও বোন বুঝছো সিও হবে ওখানে একটা হ্যাঁ সবাই কমেন্ট করতে থাকো তাহলে মনে থাকবে বেশি বেশি করে মেডিকেল ভর্তি পরীক্ষার জার্নি কিন্তু খুব শীঘ্রই চলে আসছে তোমাদের সামনে অলরেডি প্রায় একটা ডেট অলরেডি ফিক্স করা হয়েছে ভালোবাসা দিবসে তোমাদের পরীক্ষা হবে হ্যাঁ তো এই দিবসটা আসলে বাসার কারণ হচ্ছে অনেকের মাইন্ড
সেটআপ ভালো থাকবে ওই দিন। অনেকেই মনে করো যে ওই দিন পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তো যাদের যাদের রেজাল্ট খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর, কারণ 100 কত মার্ক, 20 মার্ক রাখা হয়েছে এবারা, যেখানে 300 মার্কের আগে এক্সাম হইতো সেটাই 120-তে কনভার্ট করার মানে 80% সম্ভাবনা আছে। তো তোমাদের যারা রেজাল্ট খারাপ হয়েছে তারা অলরেডি হতাশার ভিতরে ডুবছিল যে আমার কত মার্ক কাটা যাবে আল্লাহ, তো তোমরা কিন্তু এখন অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছো। তোমাদের গাইডলাইন মূলক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো। হ্যাঁ দেখো, সম্পৃক্ত কখন হবে? যখন সবার ভিতরে একক বন্ধন বিদ্যমান থাকবে। অসম্পৃক্ত কখন হবে? যখন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকবে। দেখো এর ভিতরে ত্রিবন্ধন আছে আর এখানে আছে দ্বিবন্ধন, তাহলে বলো তো অসম্পৃক্ত মানে খারাপ, তার ভিতরে বেশি বেশি ভালোবাসা থাকবে মানে বেশি বেশি বন্ধন থাকবে দেখো দুইজনের। আর এগুলা কি বদ্ধ শিকল মানে এরকম বদ্ধ আকারে থাকবে, যেটা হবে সুষম আকৃতির, মানে এর ভিতরে দেখো এস ও এন এই তিনটা মৌল, মানে সালফার অক্সিজেন নাইট্রোজেন, আমার সাথে বলো কোন তিনটা মৌল, এস ও এন সন, এই তিনটা মৌল যদি কোনো যৌগের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা হবে বিষম চাকরিক। দেখো এর ভিতরে ও আছে, ইথিলিন অক্সাইড, পরীক্ষা আসবে ইথিলিন অক্সাইড নিচের কোনটি বিষম আকৃতির, উত্তর হবে কি ইথিলিন অক্সাইড। কারণ কি? কারণ এখানে দেখো অক্সিজেন আছে। আমি বলছি কোনো যৌগের ভিতরে যদি এস ও এন থাকে তাহলে সেটা বিষম চাকরিক দেখো, বা ইংলিশে বলা হয় হেটারোসাইক্লিক। তাহলে কোন কোন মৌল কমেন্ট করো তাড়াতাড়ি, সবাই একটু কমেন্ট করো। এই তো কমেন্ট করে দিচ্ছে সানজিদা পারভিন মদিনা, হ্যাঁ ঠিক আছে তোমারটা হয়েছে, হাবিবুর রহমান রনি, সবাই কমেন্ট করতে থাকো যারা যারা ক্লাস দেখছো, সবাই একসাথে সুষম চাকরিক যৌগ। দেখো এখানকার যে বেনজিন বলা এটা অনেক সুন্দর, কোনো অক্সিজেন নাইট্রোজেন সালফার কিছু না এর ভিতরে, জাস্ট একটা বেনজিন, তাহলে সেটা সুষম এবং সেগুলো সুগন্ধি। অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধি, বুঝছো? বিষম চাকরিক বলতে দেখো এখানে নাইট্রোজেন আছে, দেখো তো এস ও এন সন, এখানকার নাইট্রোজেন এইখানে বেনজিন বলার ভিতরে অন্তর্ভুক্ত, তাহলে এটা বিষম চাকরিক হবে না, তে কি হবে তুমি বলো? ওটা তো এমনি বিষম চাকরিক হবে তাই না? এখন এই শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? কার কি সংক্রমণ, কখন কি হবে, এসপি টু না এসপি থ্রি না এসপি ডি টু, এগুলো আমরা শর্টকাটের মাধ্যমে জানতে পারবো। দেখো অ্যালকেন, দেখো কেন কিন কাইন, বুঝছো? দেখো এখানে আছে এসপি থ্রি হবে অ্যালকেনের ক্ষেত্রে, কি হবে সবাই কমেন্ট করো, এসপি থ্রি, কারণ এখানে দেখো চারটা মৌল আছে, পি তিনটা এস একটা, কয়টা হলো চারটা, হ্যাঁ চার, এই দেখো চার, তাহলে চার হলে কি আকৃতির হবে, ও দেখো চতুস্তলকীয়, চতে চার চতে চতুস্তলকীয়, মানে থাকবে অ্যালকিন। দেখো এটা হচ্ছে এসপি থ্রি হবে, তার মানে এখানে দেখো পি দুইটা এস একটা, তাহলে কত হলো তিন, তাহলে তিন হলে লিখবা ত্রিকোণ আকৃতি, ততে তিন ততে ত্রিকোণ আকৃতির। এই দেখো এখানে আছে এসপি অ্যালকাইন, আমরা সবাই জানি তাই না, তো এখানে কয়টা অক্ষর আছে, দুইটা, তাহলে দেখো এটা সরলরৈখিক হবে, তা দুইটা জিনিস কি হয়, এই মাথায় একটা এই মাথায় একটা, তাহলে এটা সরলরৈখিক হবে কিন্তু তাই না। এদের মধ্যবর্তী দূরত্বগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো, বিশেষ করে কার্বন কার্বনের ভিতরের দূরত্বগুলো, এগুলো আসবে। দেখো এটা সহজে মনে রাখা যায়, কিভাবে মনে রাখতে পারো এই দূরত্বগুলো, দেখো 54 34 20, আমার সাথে বলো 54 34 20, 54 34 20, সবার প্রথমে এক লাগাই দিবা, দেখো এক লাগাই দিবা, এই এক লাগাই দিবা, আর এইটার ক্ষেত্রে দেখো 11, এ দেখো 09 আর এটা হচ্ছে 06, এই 9-কে তুমি যখন উল্টা করে দিবা তখন কত হবে, 6 হবে না, তাহলে দেখো 11 9 6, 11 9 6, আর প্রথমে কি বলছিলাম 54 34 20, 54 34 20, 54 34 20, 11 9 6, 11 9 6, দেখো মুখস্থ হয়ে গেছে তোমার। আর সাজাবা কিভাবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এইভাবে সাজাইলে তুমি জীবনেও ভুলবা না এগুলা, বুঝতে কি পেরেছো ভাইয়া? এই তো সবাই ভালো করে কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। এদের কোনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই মনে রাখবা, হ্যাঁ এগুলো তো আমরা তোমরা পারবা, সরলরৈখিক হলেই তো তোমার এভাবে এই সবটা কার্যকরী মূলক, কার কি এটা পরীক্ষা আসবেই বলো তো, নাইট্রাইল এর কার্যকরী মূলকটা লিখো তো কমেন্টে, কে পারবা দ্রুত লিখো, নাইট্রাইল এবং কিটোন এই দুইটার কার্যকরী মূলক লিখো। তার আগে দেখো এই সক্রিয় সিরিজ নিচ থেকে উপরের দিকে বাড়ছে ভাই, এটা দরকার কি, এই সিরিজটা মনে রাখা কি দরকার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য? অ্যাবসলিউটলি দরকার। কেন? দেখো এইটা পরীক্ষা আসবে যে এখানে কিটোন বেশি সক্রিয় না হচ্ছে কার্বক্সিলিক মূলকটা বেশি সক্রিয়, তখন তোমাকে এই শকটা নিচ থেকে এরকম করে করে মনে রাখতে হবে, তার মানে এ সবথেকে কম সক্রিয় এ বেশি সক্রিয়। দেখো কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম এটা লাগবে, এবং পরীক্ষা আসবে অ্যাসিড হ্যালাইডের কার্যকরী মূলকটা কেমন, সিওএক্স কক্স কক্সবাজার, হ্যাঁ অ্যাসিড হ্যালাইড। দেখো আর যদি বলে অ্যাসিড অ্যামাইড, দেখো অ্যামাইড থেকে এসেছে অ্যামিন, দেখো অ্যামিন আছে, এই দেখো নাইট্রাইল যেটা তোমাকে একটু আগে ধরলাম, এর নাইট্রাইল এসে সিএন,
তাহলে ভাই এগুলো কিভাবে মনে রাখবো? আমার সাথে জাস্ট 3 মিনিট সময় দাও, তোমার আমি এখন মুখস্থ করাই দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা এটা মনে রাখবো। দেখো কিভাবে, দেখো কেন কাইন কিন মিন, আমার সাথে বলো কেন কাইন কিন মিন, কেন কাইন কিন মিন, সবাই কমেন্ট করো কেন কাইন কিন মিন, কেন কাইন কিন মিন। দেখো এটা অলরেডি মুখস্থ হয়ে গেছে। এবার দেখো অল হোল, দেখো অল হোল, দেখছো অল মানে থায়ল, থায়ল মানে মনে রাখবা এস এস, থায়ল শব্দটি যেখানে ইউজ হবে সেখানে সব এস এর খেলা, থায়ল শব্দটি যেখানে ইউজ হবে সেখানে এস এর খেলা। তার আগে একটু পরিচয় দিয়ে নেই, তোমরা ক্লাসগুলো দেখছো তারা মেডিকেল অ্যাসপারেন্ট, তাই না? আমি ওরা মেডিকেল পড়াশোনা করি, ঢাকা মেডিকেল কলেজ আলফাজ হোসেন, বুঝছো? তাহলে আমরা একটু পড়ি কেন কাইন কিন মিন অল হোল, তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাই না? এই পর্যন্ত মুখস্থ শেষ, তাই না? এবার দেখো এই যে অ্যালকোহল এবং অ্যালডিহাইডের মাঝখানে কি থাকে, কিটোন থাকে, তাহলে এটা তো মুখস্থ শেষ। এ দেখো হাইড মাইড লাইড, হ মা লা, হ্যাঁ বা হামলা হামলা, দেখো হাইড মাইড লাইড, আর দুইটা হচ্ছে উপরে অ্যাসিড, তাহলে ফাইন হয়ে গেল না? দেখো হাম লা, এই নাইট্রাইলটা এখানে মনে রাখার দরকার নেই, বুঝছো? নাইট্রাইলটা পরীক্ষা আসে না। তাহলে এখানে দেখো আমি আবার বলি কেন কাইন কিন মিন কোল হোল, কিটোন তো মাঝখানে থাকবেই, আর দেখো হাইড মাইড লাইড, হাইড মাইড লাইড অ্যাসিড অ্যাসিড, শেষ। বা এইভাবে মনে রাখতে পারো কাশা, কাশে না মানুষ, তাহলে দেখো তুমি উপরের ডা একদম কি কার্যকারী মূলক সবচেয়ে বেশি কার, সবাই কমেন্ট করো সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ, মনে থাকে জন্য এটা। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা এগুলো আর পড়াশোনার দরকার নেই। এখন বলতো কোনটি থায়াল গ্রুপ, আমি বলছিলাম যেখানে থায়ো শব্দটি ইউজ হবে সেটা কি হবে বলতো, থায়ো শব্দটি ইউজ হলে সেটা কি হবে, এইটা কমেন্ট করতে থাকো, কোনটি থায়াল গ্রুপ সবাই কমেন্ট করতে থাকো। চারের কোনটি অ্যান্সার হবে কমেন্টে লিখো, চারের এত আমি সবার নাম পড়বো এক এক করে করে, এটা অ্যান্সার করো। থায়োল শব্দটি থাকলে সেখানে কি হবে, দেখো আমি এই পেজে পড়াইছিলাম এটা, থায়োল শব্দটি এখানে দেখো আছে, এই যে থায়োল, আমি বলছিলাম থায়োল থাকলে কি হবে, এখানে কিসের খেলা বলতো, থায়োল থাকলে এটা কি অ্যান্সার হবে, সবাই কমেন্ট করো সবাই একসাথে, থায়োল থায়োল। ঝুমা আক্তার অলরেডি বলে ফেলেছো, ফারজানা খাতুন, হ্যাঁ থায়োল থায়োল শব্দটি কি, সবাই শেয়ার করে দাও একটু, সবাই শেয়ার করে দাও। স্বপ্ন চারিনি অ্যান্সার করে দিয়েছো অলরেডি, বলো কিসের স্বপ্ন তুমি চারণ করবো বলো, মেডিকেলের নাকি অন্য কিছুর, সবাই একটু শেয়ার করে দাও লাইভটা, তোমার ফ্রেন্ডরা একটু দেখুক। থায়োল গ্রুপ কোনটা অ্যান্সার হবে, দেখো আমি তাহলে অ্যান্সার করে দিই, এটা হচ্ছে এস এইচ এর খেলা, দেখো এটা হচ্ছে সালফেট সায়ান, এই দেখো সিএন আছে নাইট্রাইল, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে সালফোনিক, এটা কি, এটা হচ্ছে এস ইউ এল সালফো সালফোনিক ফোনিক গ্রুপ, এটা হচ্ছে সালফোনিক গ্রুপ, আর এটা হচ্ছে কার, এটা হচ্ছে থায়োসায়ানেট, এটা কি, এটা সিএনএস মানে কি থায়োসায়ানেট, এটার নাম কি থায়োসায়ানেট, এটার নাম কি থায়োসায়ানেট, মনে থাকে জানো, তাহলে এটার অ্যান্সার হবে এস এইচ, মনে থাকবে এটার অ্যান্সার কি হবে এস এইচ, এটা পরীক্ষা আসে কিন্তু, বলতো সিএইচ থ্রি সিএন, হ্যাঁ মিথাইল সায়ানেট, এইটার ক্ষেত্রে কয়টা পাই বন্ধন এবং কয়টা সিগমা বন্ধন, এটা অ্যান্সার করতে থাকো। তোমরা কিন্তু অনেকে রাইট অ্যান্সার দিছিল চারের, হ্যাঁ স্বপ্ন চারিণীও কিন্তু সঠিক অ্যান্সার দিছে, সীমামণি সঠিক অ্যান্সার, তাইনা সুলতানা শেখ সারিয়ার লিমন, এটা অ্যান্সার করো এখন দেখি কেমন পারো তোমাদের ক্ষমতা, এইটার যে পারবে সে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সলভ করে ফেললো ভার্সিটির জন্য এবং মেডিকেলের জন্য, কয়টা করে পাই বন্ধন এবং কয়টা করে তোমার সিগমা বন্ধন থাকে, এটা দেখো সিএইচ থ্রি, তাহলে এরকম না, এখানে এইচ আছে এখানে একটা এইচ আছে এখানে একটা এইচ আছে, তোমরা তারা কমেন্ট করতে থাকো, হ্যাঁ সি ট্রিপল বন্ড এন, এদের ভিতরে দেখো ট্রিপল বন্ধন অবস্থান করতেছে, এই যে ট্রিপল বন্ধন, বুঝতে পেরেছো? তাহলে ভাই এইখানে কয়টা সিগমা বন্ধন, সিগমাকে আমরা এইভাবে প্রকাশ করি আর পাই বন্ধনকে এইভাবে প্রকাশ করি, তাই না? তাহলে এখানে কয়টা আছে দেখো সবাই কমেন্ট করতে থাকো, তো এটা অলরেডি সিসি বলে দিছো, ও সিসি না, দেখো আচ্ছা এটা দেখো কে কে পারো, সিগমা বন্ধন বের করার সূত্র, দেখো এখানে কয়টা পরমাণু আছে এইটাই তোমার গুনতে হবে, তুমি ভালো করে গুনো তো, এখানে দেখো এখানে তিনটা হাইড্রোজেন আছে গেল, একটা কার্বন আছে, তাহলে কয়টা হলো চারটা, তাহলে চারটা পরমাণু গোনা শেষ, একটা কার্বন পাঁচটা আর একটা ছয়টা, তাহলে এখানে ছয়টা পরমাণু আছে, তাই না? তো ছয়টা থেকে তুমি একটা বাদ দিয়ে দিবা, তাহলে যত হবে সেটা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা, তাহলে পাঁচটা হচ্ছে সিগমা বন্ধন, এখানে পাঁচটা হচ্ছে সিগমা বন্ধন, কয়টা বন্ধন পাঁচটা, মনে থাকবে মনে থাকে জানো। তাহলে যদি আমি বলি সিএইচ সিএল, এখানেও সেই সেম নিয়ম, এখানে পরমাণু সংখ্যা গুণবা একটা আর এই কয়টা তিনটা, তাহলে তিন আর এক
4 আর ও 1 5 তাহলে 5 থেকে কত বাদ দিবা 1 বাদ দিবা তাহলে এখানে 4টা সিগমা বন্ধন আছে বুঝছো তাহলে যতটি পরমাণু সংখ্যা তার থেকে 1 বাদ দিব সেইগুলো হবে সিগমা বন্ধনের সংখ্যা তাহলে ভাই এখানে সিগমা বন্ধন কয়টা উত্তর হবে 5টা দেখো এখানে 5 আছে এখানেও 5 আছে তাহলে আমার পাই বন্ধন গুণে বের করতে হবে দেখো একটা পাই বন্ধন আর একটা পাই বন্ধন তাহলে ট্রিপল বন্ধনের ওইখানে দুইটা পাই বন্ধন থাকে একটা সিগমা বন্ধন থাকে বুঝছো তাহলে এখানে এই এই आंसर হবে বুঝছো 5 2 ভাই এখানে কি একদম সরাসরি সিগমা বন্ধন গুণে দেখা যায় হ্যাঁ যায় দেখো 1 2 3 মানে তুমি সূত্রের মাধ্যমে বের করবা এখানে সিগমা বন্ধনটা এমনি ভাবে দেখা যাবে না বুঝতে পেরেছো একটি পাই পাঁচটি সিগমা আচ্ছা দেখো ন্যাপথলিন সন্তরণশীল ইলেকট্রন সংখ্যা পাই ইলেকট্রন সংখ্যা কয়টা ন্যাপথলিন ন্যাপথলিনের যৌগ কয়টা তোমার হচ্ছে বেনজিন চক্র হয় বলো তো এটা তো বেনজিন চক্র তাই না এটা আছে কি এটা বেনজিন চক্র এটা আছে ন্যাপথলিনের ন্যাপথলিনের দুইটা বেনজিন চক্র পাশাপাশি অবস্থান করে তাই না এই দেখো এটা ন্যাপথলিন বলো তো অ্যানথ্রাসিনে কয়টা বেনজিন চক্র পাশাপাশি অবস্থান করে তাহলে দেখো এটা হচ্ছে ন্যাপথলিন এটা আছে বেনজিন আর একটা আছে অ্যানথ্রাসিন এই যে অ্যানথ্রাসিন এই যে অ্যানথ্রাসিন অ্যানথ্রাসিনে এরকম হবে তিনটা পাশাপাশি হবে এটাকে বলা হয় অ্যানথ্রাসিন মনে থাকবে এই যে একটা দুইটা তিনটা এই যে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো ঘুরতেছে এটা এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা তাই না তাহলে পরীক্ষায় প্রশ্ন আসছে যে ন্যাপথলিনের এই জায়গায় আর এই জায়গায় ইলেকট্রনগুলোর যোগফল কতটি একটা হ্যাকেল তত্ত্ব অনুসারে আমরা জানি 4n + 2 এই সূত্র দিয়ে আমরা করতে পারি দেখো যে এখানে দুইটা বেনজিন বলায় আছে তাহলে এখানকার যে n এর মানটা এখানে n এর মানটা 2 তাহলে দেখো 4 গুণিত 2 প্লাস 2 তাহলে 4 2 8 আর এই 2 10 তাহলে 10টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন অবস্থান করছে এখানে আশা করি বুঝতে পেরেছো তোমরা কিন্তু অনেকে রাইট অ্যানসার দিছো বুঝছো শেখ শারিয়াল লিমন মহসিন আলী সীমা মনি তোমরা সবাই কমেন্ট করো যারা যারা ক্লাস দেখছো তোমরা কি শেয়ার দিছো ক্লাসটা বলো তো ভাই আমি শেয়ার দিছি তাহলে তোমার 10 কেজি করে ধন্যবাদ দিই কত নম্বর এমসিকিউ সলভ করছিস 6 নম্বর তাহলে তোমার 6 কেজি ধন্যবাদ হ্যাঁ এই এমসিকিউটা কি বোঝা গেছে তাহলে কয়টা সঞ্চরণশীল ইলেকট্রন হবে বলো তো ডি 10টা এটা কিন্তু আগের সেই টিক চিহ্নটা তাহলে চলো আমরা পরের এমসিকিউটা সলভ যাই দেখো এইটার ক্ষেত্রে অ্যানথ্রাসিনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন হবে বলো তো তাহলে এই এন এর মান তখন কত দিবা 3 দিবা তাহলে 3 4 12 আর ওই 2 কত হয় 12 আর 2 14 তাহলে 14টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে কার অ্যানথ্রাসিনের মনে থাকবে তাহলে কিন্তু পরীক্ষায় এটা ভুল করো না বলো তো অ্যানথ্রাসিনের কয়টা পাই সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে বলো তো অ্যানথ্রাসিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা থাকবে সবাই কমেন্ট করো কারা কারা বুঝতে পেরেছো এমসিকিউটা দেখি তো বলো তো 7 এর CH3OH কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন লক্ষ্য করা যায় এখানে খেয়াল করো এখানে কি কোনো ডাবল বন্ধন আছে ট্রিপল বন্ধন আছে না একক বন্ধন আছে সেইটার উপর ডিপেন্ড করে এখানকার তোমার কি হবে অ্যানসারটা তৈরি হবে দেখো CH3 মানে এর সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে হ্যাঁ এই যে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে সাত আটটা OH যুক্ত আছে তো O আর H এর ভিতরে কিন্তু একক বন্ধন অবস্থান করতেছে তাই না এর ভিতরে O এবং H এর ভিতরে কিন্তু একক বন্ধন তাহলে সবার ভিতরে একক বন্ধন তাহলে একদম মিথেনের সাথে মিলে যায় না এটা দেখো তো এরকমের সাথে মিলে যায় না এর এর সাথে মিলে যায় না তো শর্টকাট টেকনিক কি জানো দেখো এইখানে কিন্তু 1 2 3 4 4 জন কার্বনের সাথে বন্ধুত্ব করে আছে ঠিক তেমনি কার্বনের সাথে সাতটা হাইড্রোজেনও বন্ধুত্ব করে আছে তাহলে এখানে কত 4 তাহলে 4 থাকলে আমার কত বানাইতে হবে বলো তো sp দেখো s মানে আমি একটা ওয়ার্ড শেষ জীবন থেকে বাকি থাকবে তিনটা সেই তিনটা আমি sp এই 3 এর মাথায় লাগাই দিব তাহলে দেখো এই 3 আর এই s একটা তাহলে এই দুইটা যোগ করে দেখো 4 হচ্ছে বুঝতে পেরেছো দেখো তো বলো তো so3 না না এটা বাদ এইখানে sp3 হলো কেন ভাই কারণ এখানে 4 আছে তাই এমনি শর্টকাট টেকনিক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দ্রুত অ্যানসার করতে পারো তার জন্য বুঝতে পেরেছো দেখো এখানে 4 আছে তাই এখানে আমি কি বলবো sp3 এই দেখো এখানে একটু ভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ বা so3 এই ক্ষেত্রে কি ভাই এটা সঠিক না এই ক্ষেত্রে কিন্তু এইভাবে হিসাব করতে পারবো না কারণ দেখো এখানে হাইড্রোজেনটা যোজনী 1 কিন্তু এইখানে যে অক্সিজেন এবং অক্সিজেন আছে এখানকার যোজনী 2 তাই এই ক্ষেত্রে টোটাল পরমাণু সংখ্যা গুণবা টোটাল পরমাণু সংখ্যা দেখবা যে কয় কত এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে আছে না
এখানে দেখো কার্বন অক্সাইড দুইটা আছে তাই না কার্বন অক্সাইড কয়টা আছে দুইটা আছে CO2 অক্সিজেন কয়টা আছে দুইটা তাহলে আমরা দুইটা বানাইতে গেলে কি করতে হবে S এবং P একসাথে করতে হবে তাই না S এবং P তাহলে এই কার্বন অক্সাইডের সংকরণ কি হবে বলো তো কার্বন অক্সাইডের সংকরণ কি হবে বলো তাহলে এটার आंसर সবাই ডি ডি দিছো তার মানে SP3 হবে কারণ এই টোটাল মিলে যোগ করলে হবে 4 আর এর সাথেও কার্বনের সাথে চারজন যুক্ত আছে তার জন্য এটা SP3 হবে মনে থাকবে এবার বলো এটা কি হবে आंसर কোনটি সম্পৃক্ত সম্পৃক্ত কখন হয় অসম্পৃক্ত কখন হয় বলো তো সম্পৃক্ত মানে কি ভালো তার মানে তার কোনো ডাবল কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই মানে তার কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন জিনিসপত্র থাকবে না সিঙ্গেল বন্ধন উপস্থিত থাকবে এমনকে বলা হয় সম্পৃক্ত মনে থাকবে এটা বার বার আশা করি সবাই আহসান হাবিব রাশিক জিহান সবাই কমেন্ট করো তো এটা কি হবে आंसर কোনটি সম্পৃক্ত দেখো ইথানল এবং ইথিলিন ইথিলিনের সংকেত কেমন ভা এই যে ইথিলিন এই যে ইথিলিন এটা হচ্ছে ইথিলিন বুঝছো আর অ্যাসিটিলিন কি ভা CH ট্রিপল বন্ড CH দেখো এখানে ট্রিপল বন্ড অথবা ডাবল বন্ধন আছে তাহলে এগুলো সব অসম্পৃক্ত এগুলো কি সব অসম্পৃক্ত বেনজিন বেনজিন বলাও কিন্তু ডাবল বন্ধন দেখা যায় বুঝছো এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে এই তিনটাই ডাবল বন্ধন আছে ফলে এই তিনটাই কি হবে অসম্পৃক্ত বাট ইথানলের ক্ষেত্রে সবগুলাই একক বন্ধন উপস্থিত লক্ষ্য করা যায় তাই এখানে ইথানলই आंसर হবে সবাই आंसर করছে সময় আফিনা আসান হাবিব সবাই রাইট आंसर ফারজানা খাতুন সবাই একটু কমেন্ট করো যারা যারা ক্লাস দেখছো সবাই একসাথে কমেন্ট করো দেখি তোমরা কেমন কি পারো কেমন পড়াশোনা হয়েছে তোমাদের আচ্ছা দেখি তো 9 নাম্বার নিচের কোন যৌগটিতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে বলো তো সঞ্চরণশীল পাই ইলেকট্রন কখন থাকে হয় বেনজিন বলয় না অসম্পৃক্ত যৌগে তাহলে এখানে পাই ইলেকট্রন সঞ্চরণশীল মানে সেটা ঘুরবে যেমন বেনজিন বলয়ে ইলেকট্রনগুলো কি হয় এরকম করে ঘুরে তাই না এরকম করে ঘুরে তো এর ভিতরে দেখো বেনজিন সংকেত কোনটা আছে তুমি জানো না বেনজিনের সংকেত যদি না পারো তাহলে তোমার পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো মেডিকেল মেডিকেল যারা পড়াশোনা নিবা এখানে দেখো C6H6 সি নাম্বার যৌগটা খেয়াল করে দেখো এটা হচ্ছে বেনজিনের সংকেত বুঝতে পেরেছো দেখো 1 2 3 4 5 6 ছয়টা কার্বন আছে এবং ছয়টা কার্বনে ছয় হাতে ছয়টা হাইড্রোজেন বসে যাবে এটা হচ্ছে তোমার বেনজিনের সংকেত বুঝতে পেরেছো তাহলে এখানে দেখো এই ইলেকট্রনটা সঞ্চরণশীল পাই ইলেকট্রন এখানে বিদ্যমান তাহলে কি হবে 9 এর কত হবে বলো তো 9 এর সি সবাই অলরেডি आंसर করে দিছো সুরাইয়া সুলতানা জয়িতা এত লেট কেন তোমার তুমি তো রেগুলার ক্লাস দেখো লেট করলে হবে জানতা না নাকি ক্লাস তোমরা আগে থাকতে জানতা না ক্লাস হবে তো আজকে জৈব যৌগ বলো তো কোনটি বিষম চাকৃত যৌগ কি কি ওয়ার্ড থাকলে সেটা বিষম চাকৃত যৌগ হয় মনে রাখাই দিয়েছিলাম সেলে দিয়ে সেলে মানে কি বলো তো কোন কোন মৌল কোন যৌগের সাথে যুক্ত থাকলে সেটাকে বিষম চাকৃত যৌগ বলবো তোমাকে আমি শিখাই দিয়েছিলাম না সেটা আবার লিখো তো এখন দেখি কার কার মনে আছে বলো বিষম চাকৃত যৌগ তখনই হবে যখন তিনটা মৌল বা কিছু মৌল যুক্ত থাকবে কোন চাকৃত যৌগের সাথে কি দিয়ে মনে রাখাইছিলাম এস ও এন সন এইগুলা যদি কোন যৌগের সাথে যুক্ত থাকে বা পি হ্যাঁ এইগুলা যদি কোন যৌগের সাথে যুক্ত থাকে তাহলে মনে রাখবা সালফার অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা ফসফরাস এগুলো যদি যুক্ত থাকে তাহলে তার নাম কি হবে বিষম চাকৃত বা হেটারোসাইক্লিক যৌগ তাহলে দেখো ফিউরান ফিউরানের সংকেত কেমন ভাই দেখো ফিউরানের সংকেতটা আসলে এরকম এটা অক্সিজেন যুক্ত লাগানো সাইক্লোবিউটেন সাইক্লোবিউটেনের যৌগ আসলে এরকম হ্যাঁ সি সি বিউট মানে চার না এ দেখো বিউট মানে কি চার তাহলে চার কার্বনের একটা সাইক্লিক যৌগ বেনজিন বেনজিনের ক্ষেত্রে দেখো তুমি এখানে ছয় কার্বনের বিশিষ্ট একটা যৌগ এর ভিতরে কিন্তু কোনো এই মৌলগুলো খুঁজে পাবা না সাক্রিক প্রোপেন হ্যাঁ প্রোপেন জিনিসটা এরকম দেখতে হ্যাঁ প্রোপ মানে কি তিন না তাহলে দেখো বিউটেন এরকম বেনজিন এরকম আর চাকরিক প্রোপেন ওই রকম কিন্তু ফিউরান এখানে দেখো এই অক্সিজেনটা এখানে লাগানো আছে ফলে ফিউরান ফিউ ও মানে অক্সিজেন তাহলে ফিউরানের সাথে কি লেগে থাকে অক্সিজেন লেগে থাকে তাহলে অ্যান্সার হবে কিন্তু ফিউরান কারণ তার সাথে এই তিনটা ওয়ার্ডের ভিতরে একটা যুক্ত অবস্থা আছে তাহলে ফিউরানের সংকেতটা জানতে হবে তোমাকে বলো তো পাইরিমিডিন এর সাথে হেটারোসাইক্লিক যৌগ গঠনের ক্ষেত্রে ওই এসওএন এর ভিতরে কোন মৌলটা যুক্ত হয় পিরিডিন বা পাইরিমিডিন বলো তো
11 এ অলরেডি পেরে গেছো তোমরা। ঝুমা আক্তার মাদিনা, ফিউরান যৌগের সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা? তাহলে ফিউরান যৌগটা আমি আবার আঁকাই, এ দেখো ফিউরান যৌগ এটা, হ্যাঁ এটা হচ্ছে ফিউরান যৌগ, এখানে একটা দুইটা ইলেকট্রন, এইখানে দুইটা ইলেকট্রন, এটা হচ্ছে তার মুক্ত জোড় ইলেকট্রন, মানে তারা কারোর সাথে বন্ধনে অংশগ্রহণ করে নাই। এ দেখো অক্সিজেনের কিন্তু দুইটা মুক্ত জোড় থাকে, এ এক জোড়া আর ও এক জোড়া, আর এইখানে একটা সঞ্চরণশীল ইলেকট্রন, এখানে একটা সঞ্চরণশীল ইলেকট্রন, প্রত্যেকটা দাগের উপরে একটা ইলেকট্রন থাকে, নিচে একটা ইলেকট্রন থাকে, প্রত্যেকটা দাগের উপরে একটা ইলেকট্রন থাকে, নিচে একটা ইলেকট্রন থাকে। তাহলে বলো তো গুণে এর ভিতরে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? অলরেডি আমরা কিন্তু দেখে গেছি 1 2 3 4 4টে থাকে, কিন্তু আরও দুইজন থাকে। দেখো সবাই তারা অ্যান্সার করতে থাকো, তো এটা রাইট অ্যান্সার কোনটি হবে? তারপরে আমি রাইট অ্যান্সারটা দিয়ে দিচ্ছি ব্যাখ্যা সহকারে। 12 এ অলরেডি বলে দিছো, 12 এ ভালো করে বলো, ভালো করে বলো। মিসড তাসলিমা অলরেডি অ্যান্সার বলা শুরু করেছে, আবার কমেন্ট ডিলিটও করে দিছে, কেন ভয় করছে নাকি? বলো সবাই বলো তো সাহস করে, এইটা আমি অ্যান্সার বলে দিব, আমি অ্যান্সার বলে দিব, তোমরা তার চেষ্টা করো। দেখো আমরা কিন্তু ফিউরানের চিত্র আমরা আঁকাইলাম, ফিউরান ফিউ ও ফিউ ও, তাহলে এটা অক্সিজেন যুক্ত থাকবে, এখানে দুইটা সঞ্চরণশীল ইলেকট্রন আছে, এক জোড়া এক জোড়া, এখন এইটা আর এইটা আর এইটা আর এইটা চারটা হয়ে গেল ভাই, কিন্তু ভাই আরও দুইটা এই এই ঘূর্ণায়মান ইলেকট্রনে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে এই দুইটা ইলেকট্রন। তাহলে দেখো 1 2 3 4 5 6 এই দুইটা ইলেকট্রনও মুক্ত জোড় ইলেকট্রনও আগের দুইটা ইলেকট্রনের সাথে ঘুরতে থাকে, এটা হচ্ছে ফিউরানের ধর্ম, দুইজন ঘোরার সাথে সাথে আর একজন এখানে চলে আসছে, এই দুইজন। তাহলে এখানে টোটাল ইলেকট্রন সঞ্চরণশীল আছে 6টা, বুঝতে পেরেছ? 6টা। বা তুমি এখানে আর একটা 4n+2 এটা দিয়েও মনে রাখতে পারো, যে এখানে একটা সাইক্লিক যৌগ, তাহলে 4 × 1+2, তাহলে তুমি এইভাবে আনসার বের করতে পারো 6টা, বুঝতে পেরেছ? তাহলে 6টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে এখানে। তুমি যদি এটা না পারো তাহলে কি হলো? তাহলে বলো তো, এটা অনেক অ্যান্সার সঠিক করছো। স্বপ্নচারিণী তাসলিম একটা কমেন্ট করেছিল, সে ডিলিট করে দিয়েছে ভয়তে, যে হবে কি হবে না, হবে কি হবে না, কিন্তু এরকম ভয় করলে হবে বলো তো, এরকম ভয় করলে হবে? তাহলে পরে অ্যান্সার করি আমরা, ফিউরানে সঞ্চরণশীল গেল, বলো তো কোন যৌগে হাইড্রোজেন নাই, বলো তো কোন যৌগের হাইড্রোজেন নাই? ড্রাইক্লোরোমিথেন, আয়োডোফর্ম, হেক্সাক্লোরোবেনজিন না সাইক্লোহেক্সেন? এটা অ্যান্সার করো, এটা পারলে মনে করবো ভালো। ভাইয়া বাকি দুইটা কেন ঘুরবে না? কারণ ওই দুইটা কেন ঘুরবে না? এ দেখো এই জায়গায় যে দুইটা মুক্ত মুক্ত জোড় ইলেকট্রন ছিল না, এই দুজন কিন্তু এই বেনজিন বলয়ের ভিতরে নাই, দেখো এরা কিন্তু বাইরে, এই দুই এই ইলেকট্রন দুইটা বলয়ের বাইরে, তাই ওরা ঘূর্ণনে অংশগ্রহণ করে না, বুঝতে পেরেছো? এইখানে যে দুইজন ইলেকট্রন অবস্থান করে, ওরা এদের দুইজনের সাথে ঘুরে, বুঝতে পেরেছো? তাহলে কোন যৌগে হাইড্রোজেন নাই? দেখো আয়োডোফর্ম, দেখো আয়োডোফর্ম হচ্ছে CH3I, তাহলে এটা তো ক্ষেত্রে ভাই হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, তাহলে এটা বাদ, বি নাম্বার কি বাদ। দেখো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে কেমন? সাইক্লোহেক্সেন বুঝছো, এটা হচ্ছে এরকম ছয় আকৃতির তোমার একটা হেক্সেন থাকবে, C6। সাইক্লোহেক্সেনের ক্ষেত্রেও হাইড্রোজেন এখানে কিন্তু বেনজেন বলা এগুলো কিন্তু থাকবে, এখানে হাইড্রোজেন কি থাকবে, তাহলে এটাও বাদ। এখানে দেখো ডাইক্লোরোমিথেন, মানে এখানে ক্লোরিন দুইটা থাকবে এবং মিথেন এখানে একটা থাকবে, হ্যাঁ ডাইক্লোরোমিথেন, তাহলে কয়টা হলো দেখো তো, তাহলে এখানে কত হবে, এখানে আমাদের হবে হচ্ছে CH2Cl2, এইটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, বুঝছো? দুইটা ক্লোরিন এবং এটাকে কিন্তু মিথেন বলবো, CH2 এখন মিথেনের হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছো? কারণ কার্বনের হাত আমার 4টা বানাইতে হবে, অলরেডি ক্লোরিন দুইটা দখল করে ফেলাইছে, তাহলে হাইড্রোজেন দুইটা থাকবে না এখানে, বুঝতে পেরেছো? তাই এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। বাট হেক্সাক্লোরোবেনজিন, দেখো এখানে আমি যদি এটা ক্লোরিন আঁকাই, একটা বেনজিন চক্র, এখানে একটা ক্লোরিন, 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 দেখো এখানে কিন্তু সব হাইড্রোজেন থাকার কথা ছিল এগুলাতে, কিন্তু হাইড্রোজেনকে তাড়িয়ে হেক্সাক্লোরোবেনজিন তৈরি করেছে, এবং এইটা দিয়ে একটা পাউডার তৈরি হয়, সেই পাউডার নাম কি বলতে পারবা? কেউ যে পারবা তাকে ধন্যবাদ জানাবো, বলো। একটা পাউডার তৈরি হয়, গ্যামাক্সিন পাউডার, বুঝতে পেরেছো? তাহলে 13 হেক্সাক্লোরোবেনজিনের সংকেত সবাই লিখো তো একটু, হেক্সাক্লোরোবেনজিনের সংকেত সবাই লিখো, হেক্সাক্লোরোবেনজিনের সংকেত সবাই লিখো, হেক্সাক্লোরোবেনজিন, দেখি তো
হেক্সাক্লোরোবেনজিন দেখো আগে ছিল হচ্ছে বেনজিন C6H6 এটা হচ্ছে হেক্সাক্লোরো এটা হচ্ছে বেনজিনের সংকেত হ্যাঁ কিন্তু হেক্সাক্লোরোবেনজিন যখন বলবো হেক্সা মানে কত ছয় ওই যেখানে হেক্সা মিশন ছয়টা গোল করে ঠিক তেমনি C6 ওখানে Cl6 হবে এটা হেক্সাক্লোরোবেনজিন হ্যাঁ গ্যামাক্সিন পাউডার তৈরিতে এটা ব্যবহৃত হয় অলরেডি বলে দিছো লিমন হুসাইন তোমরা কে কোন বাজার একটু দেখি তো লিমন তুমি কোন বাজার ঝমা বলো তো ফামিদাও ক্লাস দেখছে আমার স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা দেখো সবাই দেখো তাহলে হেক্সাক্লোরোবেনজিন কি পাউডার তৈরি করে এরপরের কোশ্চেনটা দেখো তো নিচের কোনটি বিষম চাকরিক যৌগ আমি বলছিলাম SON এই তিনটা জিনিস যদি থাকে তাকে বলা বিষম চাকরিক তাহলে বলো তো এটার কোনটার অ্যান্সার হবে বিষম চাকরিক যৌগ কোনটি বলো তো 23 বেজের লিমন হুসাইন তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও ঝুমা আক্তার 24 বেজ আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ বলো তো তাহলে দেখো এখানে শুধুমাত্র অক্সিজেন যুক্ত আছে আমি বলছিলাম SON সন নাইট্রোজেন অক্সিজেন সালফার ফসফরাস এইগুলো যদি কোনো যৌগের সাথে যুক্ত থাকে কোনো সাইক্লিক যৌগের সাথে এই তিনটা চারটা ওয়ার্ড যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে বিষম চাক্রিক বা হেটারোসাইক্লিক যৌগ তাহলে এখানে অ্যান্সার হবে এ বুঝতে পেরেছো তাহলে 15 কার্বনিল মূলকে সি পরমাণুতে সংক্রমণ কোনটি হয় বলো তো কার্বনিল মূলক বলো তো সি এটা হচ্ছে কার্বনিল মূলক বলো তো তাহলে এইখানে কোন সংক্রমণ হবে বলো তো কার্বনের এ দেখো ডাবল বন্ধন আছে তাহলে কি হবে বলো তো ডাবল বন্ধন আছে বুঝতে পেরেছো বিএনপি বিএনপি দিয়ে কি হবে বলো সুমাই আফরে এ অ্যান্সার করে দিছো 15 বি দিছো অনেকে 15 বি দেখি কারটা রাইট অ্যান্সার হয় এটা কি কি কিসের ভিতরে পড়ে অ্যালকেন অ্যালকাইন না অ্যালকাইন বলো তো এটা কিসের ভিতরে পড়ে অ্যাল অ্যালকিনের ভিতরে পড়ে না মানে যদি আমরা চিন্তা করতাম সেইভাবে তাহলে অ্যালকিনের কি হয় এসপি টু হয় না অ্যালকিনের ভিতরে দেখো ডাবল বন্ধন আছে না এখানে একটা বুঝতে পেরেছো এমনি শর্টকাট এগুলো হ্যাঁ মানে একদম যেইভাবে হবে তোমার এমনটা না তাহলে কি হয় ডাবল বন্ধন থাকলে অ্যালকিনের মতো দেখায় না অ্যালকিনের মতো তাহলে অ্যালকিনের কি হয় সংকরণ এসপি টু এখানে যদি সিঙ্গেল বন্ধন থাকতো তাহলে আমরা কি লিখতাম এসপি থ্রি তাই না আর ট্রিপল বন্ধন যদি থাকতো তাহলে আমরা কি লিখতাম এসপি ট্রিপল বন্ধন যদি থাকে তাহলে এরকম দিয়ে দিবা এরকম আর যদি তোমার সিঙ্গেল বন্ধন থাকে তাহলে এরকম দিয়ে দিবা আর যদি দেখো ডাবল বন্ধন আছে তাহলে এরকম দিয়ে দিবা তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটি হলো তোমরা সবাই রাইট অ্যান্সার করছো ম্যাক্সিমামই এসপি টু কিন্তু অনেকে আবার ভুলও করছো এটা দেখতে পারছো দেখো এখানে কোন অ্যান্সার হবে বলো তো নাইট্রাইল মিথাইল নাইট্রাইল দেখো CH3CN অণুতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা এটা অলরেডি একবার পড়েছি 5 এবং 6 5 এবং 2 হ্যাঁ এটা অলরেডি পড়েছি আচ্ছা এটা কি দেখো তো এটা কি সূত্রের মাধ্যমে দেওয়া উচিত আচ্ছা যাই হোক বাদ দাও স্টারের কার্যকরী মূলক কত স্টার এই স্টারগুলো আমাদের ফলে পাওয়া যায় এই ফলগুলো যে সুগন্ধি লাগে আমাদের কাছে এই ফলগুলো সুগন্ধি লাগার কারণ হচ্ছে স্টার জাতীয় যৌগ থাকার কারণে বলতে স্টার এই অর্ডটার দিকে তাকালে তুমি অ্যান্সার করতে পারবে লাস্টে হবে আর স্টার লাস্টে হবে আর ইথার দুই পাশে আর ইথার দুই পাশে আর আর স্টার লাস্টে আর বুঝছো মানে লাস্টে একটা আর থাকবে তাহলে তুমি অ্যান্সার করতে পারো ভাই ক্লাসের কি কোনো নির্দিষ্ট রুটিন দেওয়া আছে আছে তো তোমরা ওই পিন পোস্টে যাবা পেজের সেখানে দেখবা এটা লেখা আছে আর যারা যারা মেডিকেল প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছ আমাদের তখন অনেক মাস সময় দিছে আমাদের কর্তৃপক্ষ তাই না অনেক সময়ের ভিতরে তোমরা এই যদি জয়গুলি বইটা A to Z পড়তে পারো হ্যাঁ MCQগুলো সলভ করতে পারো আশা করি তুমি অনেক মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনেক দূরে এগিয়ে যেতে পারবে হ্যাঁ তো তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করতে পারো হ্যাঁ আমাদের মেডিজিকে মেডি বায়োলজি মেডি কেমিস্ট্রি মেডি তোমার হচ্ছে ফিজিক্স এগুলো বইগুলো বাজারে হচ্ছে তুমি যে কোনো লাইব্রেরিতে গিয়েই পাবা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি অনুশীলনের প্রশ্ন ডেন্টালের প্রশ্ন ভার্সিটির প্রশ্ন সকল প্রশ্নগুলো একসাথে ইনক্লুড করা আছে এখানে আশা করি তোমার যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় সেগুলো কোনো না কোনোভাবে দেখবে বই থেকে কমন পেয়ে যাবা এটাই বাস্তব বুঝছো তুমি বেশি বেশি এমসিকিউ সলভ করবা তোমার কনফিডেন্স লেভেল হাই লেভেলে চলে যাবে বুঝতে পেরেছো তো তোমরা যদি অ্যাডমিশনের ভালো একটা বই খুঁজতে চাও সকল এমসিকিউ একসাথে পেতে চাও তাহলে এই বইটা বাসায় সংগ্রহ করে পড়তে পারো এবং আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো রেগুলার দেখো এ স্টার শেষে আর আছে এ স্টার আর তাহলে আর মূলক কোথায় আছে এইটাই আছে তাহলে এইটা অ্যান্সার হবে
COOR বলো তো অ্যাসিড অ্যামাইড এই সংকেতটা লেখো তো অ্যাসিড অ্যামাইড অ্যামাইড অ্যাসিড অ্যামাইডের সংকেতটা কেমন ছিল বলো তো অ্যাসিড অ্যামাইড ছিল COX হ্যাঁ তার মানে অ্যাসিড মূলকটা COOH এইখানে এই OHটাকে বাদ দিয়ে একটা X নেওয়া আসা হয়েছে এখানে দেখো এই দেখো COOH ছিল এখানে সেখানে X দেওয়া হয়েছে X বলতে বোঝাইছে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলোকে বোঝাচ্ছে বুঝতে পেরেছো এইগুলা এই OH এর জায়গাটা দখল করে নিছে তাই এই কারণে এটাকে বলি আমরা অ্যাসিড অ্যামাইড হ্যাঁ অ্যামাইড মূলক বুঝতে পেরেছো ওই অ্যামাইড না সরি সরি এখানে হ্যালাইড হবে হ্যালাইড হ্যালাইড হ্যালোজেন জাতীয় যৌগ হ্যালাইড আর অ্যাসিড অ্যামাইড কি হবে দেখো তো COOH2 এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড হ্যাঁ অ্যাসিড অ্যামাইড হাইড্রোক্সিলের ওইখানে NH2 প্রবেশ করেছে এখানে তাই না COX কক্স দিয়ে মনে রেখেছিলাম ঝুমাত্তার রাইট আনসার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন বলো তো অ্যাস্টাটিন এটা কি হ্যালাইড মৌল ট্রু না ফলস অ্যাস্টাটিন হ্যালোজেন জাতীয় মৌল ট্রু না ফলস বলো তো তাহলে দেখো আমরা এটা পেরে গেছি নাইট্রাইল মূলকের সংকেত নাইট্রোসো মূলক নাইট্রোসো দেখো ভালো করে খেয়াল করে দেখো নাইট্রোসো এটা আসে পরীক্ষায় নাইট্রোসো নাইট্রোসো মূলক নাইট্রাইল মূলক এবং নাইট্রোসো মূলক এই দুইটা কিন্তু পরীক্ষায় ভুল হয় বলো তো CN NO2 NC বলো তো NC কে কি বলা হয় NC এইটাকে কি বলা হয় বলতে পারবা কেউ NC এইটাকে কি বলা হয় মানে মুখের ভাষায় লিখিতভাবে বলো তো NC আর NO এইটাকে কি বলা হয় তাহলে অ্যানসার কোনটি হবে এই দুইটা কিন্তু কনফিউশন যোগ্য হ্যাঁ এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা MCQ এখানে দেখো নাইট্রোসো বলছে নাইট্রোসো দেখো সো ও তাহলে দেখো নাইট্রোসো সো নো হ্যাঁ সোনো পাউডার তোমরা সোনো পাউডার মাখো না অনেকে ওই সোনো পাউডার তাই না ফাইন না সবাই বলো তো সোনো পাউডার নো স্নো দেখো নাইট্রোসো নো স্নো হ্যাঁ সোনো পাউডার মাখো না কি এখনো তাহলে কি হবে বলো তো এখানে নাইট্রোসো হবে NO বুঝছো আর এই দেখো NC এইটাকে কি বলা হয় আইসোসায়ানাইড NC কে কি বলা হয় আইসোসায়ানাইড এটা পরীক্ষা আসে হ্যাঁ আইসোসায়ানাইড এটাকে আমি ঠিক বললাম বলো তো এটাকে আমি ঠিক বললাম NC নাইস শর্টকাট না সেট করতে গেলাম আর কি NC হ্যাঁ কেমন আছেন এরকম কি বলে কেমন আছে তাহলে নো নাইট্রোসো স্নো হ্যাঁ স্নো নাইট্রোসো NO নো অগ্রগণ্য মূলক কোনটি আমরা পড়ছিলাম না কেনকাইন কিনমিন ওল হোল হ্যাঁ কিটোন তারপর সে অ্যালডিহাইড তারপর অ্যাসিড অ্যাসিড এরকম পড়ছিলাম না তাহলে সবার প্রথমে কী ছিল অ্যাসিড না সবার প্রথমে কী ছিল তাহলে অগ্রগম্যতার দিক থেকে আমরা কাকে ধরবো অ্যাসিড মূলককে ধরবো এইটাই হচ্ছে সবার উপরে অবস্থান করতেছে তাই না এটা কিন্তু পড়েছি তাই না তুমি বলো পড়ায়নি তাহলে সেইগুলোই দেখো যেগুলো আমরা সকে আলোচনা করে আসছে সেগুলো এখানে দেওয়া আছে এটা সবাই পারবা তাই আমি তোমাদেরকে টাস্ক দিলাম না তোমরা সবাই যারা যারা ক্লাস দেখছো তারা একটু বলো তো ভাই আমি ক্লাসটা দেখছি তাসলিমা মনে একটা সহজ মানে সাহস করে একটা কমেন্ট করছে এখন তাসলিমা মিস তাসলিমা আচ্ছা গেল আবুল হাই সুরাজইতা জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা এবং সেগুলার ভিতরে কোনটা এখানে দেখো তো ক্যাটিনেশন ধর্মর কারণে না সমানুতার কারণে না পলিমার কারণে বলো তো বলো দেখো প্রাচুর্যতার কারণ তিনটা হ্যাঁ ক্যাপস দিয়ে মনে রাখা যায় ক্যাপস দিয়ে মনে রাখা যায় হ্যাঁ ক্যাপস তাহলে প্রাচুর্যতার কারণ কয়টা সবাই বলো প্রাচুর্যতার কারণ কয়টা তিনটা মনে থাকবে প্রাচুর্যতার কারণ কয়টা তিনটা আমার সাথে বলো প্রাচুর্যতার কারণ কয়টা তিনটা কি কি ক্যাপস দিয়ে মনে রাখা যায় বুঝছো ক্যাপস মানে মাথায় যে আমরা টুপি পড়ি না সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি ক্যাপস মনে থাকবে কোনটা ক্লাস বলতে আমি বুঝতে পারি না আবার প্রশ্নটা করো 20 রে অ্যানসার করছো দেখো কত হচ্ছে ক্যাটিনেশন হোয়াট ইজ ক্যাটিনেশন কেউ বলতে পারবা ক্যাটিনেশন পথে কি হবে দেখো পলিমারাইজেশন হ্যাঁ ক্যাটানাইজেশন পলিমারাইজেশন আর দন্তুর সাথে কি হবে সমানুতা
বলো তো অ্যালকোহলের সমানুতার নাম কি? অ্যালকোহলের সমানুতার নাম কি? অ্যালকোহলের আর একটা সমানুতা আছে বলো তো। তাহলে দেখো ক্যাটিনেশন, আমার সাথে বলো ক্যাটিনেশন, কতে ক্যাটিনেশন, পতে পলিমারকরণ, দন্তুর সাথে সমানুতা, এই তিনটা হচ্ছে প্রাচুর্যতার কারণ। তাহলে দেখো এখানে কি আছে, ক্যাটিনেশন, হট ইজ ক্যাটিনেশন, কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হওয়ার যে প্রবল ইচ্ছা এইটাকে বলা হয় ক্যাটিনেশন, মনে থাকবে। মানে কার্বন কার্বন সবসময় ভালোবাসতে চায়, তাই না? পদে পলিমারকরণ, যেমন পলিমারকরণ বলতে বোঝায় আমরা যে তোমার লাইলন সুতাগুলা তৈরি করি, প্লাস্টিকের ব্যাগ তৈরি করি, এগুলো যে যৌগগুলোকে একটার সাথে একটা যুক্ত করে 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 কিন্তু আমরা পলিমারাইজেশন করি, তাই না? আর সমানুতা কি জিনিস, আমি যদি বলি ভাইয়া সি টু এইচ ফাইভ ও এইচ, এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের সমানুতার নাম কি? ইথার। তাহলে দেখো সি এইচ থ্রি ও সি এইচ থ্রি, এটাও একটা ইথার। দেখো এর ভিতরে যে কয়টা মৌল আছে, এর ভিতরে সেই কয়টা মৌল আছে, তাহলে দেখো এদের ভিতরে মৌল না, সরি, এদের ভিতরে যে কয়টা পরমাণু, এর ভিতরে সেই কয়টাই পরমাণু জাস্ট গাঠনিক চেঞ্জ আছে। জাস্ট কি আছে? গাঠনিক চেঞ্জ আছে, মানে এর গঠনটা একরকম অ্যালকোহল মূলক দিয়ে, এর ইথার মূলক দিয়ে, কিন্তু উপাদান সংখ্যা কিন্তু সেম। এইটাকে বলে সমানুতা, সমান সংখ্যক অণু থাকবে, তাই না? দেখো এইখানে অ্যালকোহল মূলক আছে, এখানে ইথার আছে, তাই না? দেখো এইখানে সি এইচ থ্রিকে কিন্তু আর, আর এই মাঝখানে কিন্তু ও, আর এখানে কিন্তু আর। তাহলে দেখো ইথার দুই পাশে আর, ইথার দুই পাশে আর, বুঝতে পেরেছো? আর এস্টার, এস্টার দেখো লাস্টে আর ছিল, এস্টার লাস্টে আর, এইগুলো কিন্তু ভুললে চলবে না তোমাকে, বুঝছো? এগুলো ভুললে চলবে বলো? চলবে না। ক্যাটিনেশন অলরেডি বলেছো, সমানুতা, এসতে সমানুতা, আবার এসতে কিন্তু সমানুতা বোঝায়, বুঝতে পেরেছো? বা সি অ্যাটম বা সি বা অন্য কোনো মৌলের সাথে অ্যাড হওয়ার ক্ষমতা আছে। সি সীমামণি, সীমামণি ভাইয়া জৈব যৌগের যে ক্লাসটা দেখার কথা বললেন, কোন ক্লাস যেন, ও হাই, আমার একটা মনে করো মানে প্লে লিস্ট আছে, বুঝছো? ওইখানে গেলে তোমরা একদম ডিটেলসে ক্লাস পেয়ে যাবা, বুঝছো? আমাদের গ্রুপের নাম হচ্ছে ওয়ার্ড ভাঙনে বায়োলজি, ওয়ার্ড ভাঙনে বায়োলজি, ওইখানে পাবা ওয়ার্ড ভাঙনে বায়োলজি, এটা লিখলেই তুমি পেয়ে যাবা, বুঝছো? ওইখানে বাংলায় লিখবা, দেখবা আমার গ্রুপ চলে আসবে ওইখানে, ওইখানে ক্লাসগুলো সাজানো আছে অনেক সুন্দর করে। এবং তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নেবা, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বাজারে যে পাবলিকেশনগুলোর বই তোমরা এখনও বাজারে পাও, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে পাবলিকেশন হচ্ছে জয়গুলি, আমার দেখা পর্যন্ত। এখানে তুমি যে কয়টা প্রশ্ন তুমি সাজানো দেখবা, অন্য পাবলিকেশনে এত প্রশ্ন দেখবা না। সো এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমরা জানো যে প্রশ্ন কিন্তু রিপিট হয় মেডিকেলে, এটা কিন্তু বাস্তব ঘটনা, যে মেডিকেলের প্রশ্ন অনেকগুলো রিপিট করে দেয়, চিটাগং ভার্সিটি, ঢাকা ভার্সিটির প্রশ্নগুলোই হুবহু তুলে দিবে পরের বছরে, কিন্তু মানুষ মনে করবে একদম বানায় দিছে, কিন্তু রেফারেন্স সহকারে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার পরে কিন্তু দেওয়া যায় যে আসলে দেখো এখান থেকে আসছে। তো বইয়ের পাশাপাশি প্র্যাকটিস সেশনের জন্য তোমাদের একটা বই যদি দরকার হয় তাহলে বইটা সংগ্রহ করতে পারো। এখন পরের প্রশ্ন দেখো, 21 নম্বর, জৈব যৌগের নামকরণ করেন কে? এটা যদি না পারো তাহলে তুমি শেষ, তুমি একদম শেষ। বলো জৈব যৌগের নামকরণ করে, বলো তো এদের দুজনের কাজ আলাদা আলাদাভাবে বলো তো, যে ফ্রেডরিক উহলার কি কাজ করে আর বার্জেলিয়াস কি কাজ করে, বলো তো বার্জেলিয়াস কি কাজ করে, কোথায় পাবো ভাইয়া বইটা? আমার ওয়ার্ড মিনিং ভাঙনে বায়োলজি বাংলায় লিখবা, চলে আসবে। আর তোমরা এই বইটা যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা নিকটস্থ লাইব্রেরি বা অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবা, পেজে নক দিবা জয় করে, দিয়ে বলবা যে স্যার আমি হচ্ছে বইটা নিতে চাই, তোমরা ওখানে টাকা পেমেন্ট করে দিলে তোমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবা বইটা। হ্যাঁ, তাহলে তোমরা এখানে পেজে নক দিতে পারো অথবা হচ্ছে গ্রুপে সার দিতে পারো। তাহলে বলো তো ফ্রেডরিক ওহলার কী করে, বার্জেলিয়াস কী করে, বলো তো? এ অ্যান্সার করছো, ফ্রেডরিক ওহলার। তাহলে নামকরণ করে কি, ফ্রেডরিক ওহলার না বার্জেলিয়াস, বলো? জয়েন করলাম, আচ্ছা পেয়েছো আমার গ্রুপটা, পেয়েছো ওয়ার্ল্ড ভাঙনে বায়োলজি, বা তুমি ইউটিউবে সার্চ করবে আলফাস ডিএমসি ইংলিশে, এরকম করে তাহলে পেয়ে যাবা, আলফাস ডিএমসি এরকম করে লিখলে চলে আসবে। আচ্ছা দেখো তাহলে এদের দুইজনের বিজ্ঞানের কাজগুলো আলাদা করে পড়বা, শাল মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, এটা একদম ইজি, বার্জেলিয়াস দুইটাই একই রকম কিন্তু শালে ভিন্ন, তাই না? তাহলে এখানে কী হবে, 21 কী হবে বলো, সবাই বলো 21 কী হবে, সি সি বার্জেলিয়াস। হ্যাঁ, তাহলে বার্জেলিয়াস কী করে, নামকরণ করে, আর ফ্রেডরিক ওহলার কী করে, এই যৌগগুলো পটাশিয়াম এই যে লেড সায়ানাইড দিয়ে তৈরি করছিল না, অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে, অজৈব দিয়ে, তোমার কী তৈরি করছিল, প্রথমে অ্যামোনিয়া তৈরি করছিল, তাই না?
তাহলে এটা গেল বলে ফোলারিন ফোলারিন কি জিনিস এটা ত্রিমাত্রিক বল তাই না এরকম একটা ত্রিমাত্রিক বল তো এই বলটাকে বলা হয় তোমার ফোলারিন তাই না এটা কার্বনের বিভিন্ন ধরনের রূপ ভেদ একটা হচ্ছে তোমার 32 কার্বন একটা তোমার কত কার্বন মনে করো 60 কার্বন একটা কার্বন মনে করো তোমার আরো আছে এরকম 50 কার্বন হ্যাঁ এরকম এরকম কার্বন অণু সংখ্যা দিয়ে তৈরি করা একটা নির্মিত ফুটবলের না একটা অংশ যেটা তোমার ন্যানোসিপসে ব্যবহৃত করা হয় তাহলে বলো তো ফোলারিন কি জিনিস কার্বনের ত্রিমাত্রিক রূপ ভেদ না সি সাইড যৌগ না সি সাইডের ক্যাটিনয়েড রূপ ভেদ না হচ্ছে একটি পলিমারীয় যৌগ সি সাইড যৌগ দিয়েই শুধু ভুল হবে বলাটা দেখো ক্যাটিনেটেড যৌগ মানে একটার সাথে একটা কার্বন যুক্ত হয়ে 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 এই জিনিসটা তৈরি করেছে তাহলে এইটা কিন্তু ডি নাম্বারটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা যে ক্যাটিনেটেড হওয়া অবস্থায় মানে একটার সাথে একটা যুক্ত হয়ে একটা বলের মতো তৈরি করবে হ্যাঁ এবার দেখো আমরা একটু পড়াশোনা করি এগুলো অলরেডি পড়েছি সমানতা তাহলে সমানতার ভিতরে দেখো সি ও কে কক হ্যাঁ ককটেল আমরা বলি না ককটেম ককটেল না বলে আমরা বলবো কি বলতো ককটেম ককটেম ককটেল না বলে আমরা বলবো ককটেম তাহলে পরীক্ষা যদি আসে গাঠনিক সমানতা কয় প্রকার পাঁচ প্রকার আমার সাথে বলো গাঠনিক সমতা পাঁচ প্রকার জ্যামিতিক বা ত্রিমাত্রিক সমানতা কয় প্রকার দুই প্রকার দেখো ত্রিমাত্রিক সমানতা জ্যামিতিক এবং আলোক হ্যাঁ জ্যামিতিক আলোক জ্যামিতিক আলোক দুই প্রকার ট্রান্স এবং সিস কখন হবে ট্রান্স মানে একটা কার্বনের শাখা তার উপরে যদি একই রকম উপাদান থাকে তাকে বলবো সিস সিস্টার মানে বোন একই মায়ের পেটে ভাই তাহলে যদি আমরা এখানে একটা যৌগ থাকে সি ডাবল বন্ড সি এইখানে হাইড্রোজেন এইখানেও হাইড্রোজেন তাহলে এটা আছে সিস যৌগ কিন্তু আমি যদি বলি এইখানে এইখানে আছে কি তোমার হাইড্রোজেন আর এখানে আছে কি ক্লোরিন তাহলে এটা হচ্ছে ট্রান্স যৌগ হ্যাঁ তাহলে একই পাশে কার্বনের যদি ভিন্ন ভিন্ন যৌগ থাকে তাকে বলবো ট্রান্স একই রকম যৌগ থাকলে যদি এখানে ক্লোরিন এখানেও ক্লোরিন থাকতো তখন বলতাম সিস মনে থাকবে তাহলে দেখো এই ককটেল দেখি মনে রাখা যায় দেখো সি ফর চেইন আমার সাথে বলো সি ফর চেইন সমানু ও ফর অবস্থান সমানু এই দেখো অবস্থান সমানু কে ফর কার্যকারী মূলক সমানু এই দেখো কার্যকারী মূলক কই এই যে কার্যকারী মূলক সমানু হ্যাঁ আর টি ফর দেখো টটোমারিজম আর এম ফর দেখো এম ফর কি হবে মেটামারিজম এম ফর কি হবে মেটামারিজম তাহলে ককটেল ককটেল এই টেল শব্দটি না বলে আমরা বলি ককটেম মনে থাকবে ককটেম আশা করি বুঝতে পেরেছো ভাই এই অধ্যায়কে পার্ট টু হবে হ্যাঁ এই অধ্যায়টা দুইটা ক্লাসে সম্পন্ন হবে আমরা মনে করো প্রথম পার্টটা পড়ছি পরেরটা আবার দিব হ্যাঁ এরপরে এই ক্লাসটাই তো আমরা যেটুকু পড়ছি শুধু সেটুকু দেখো ত্রিমাত্রিক বলতে এনে যা আ হ্যাঁ যা এ দেখো যা এ আলোক সমানতা এখন কয় প্রকার দুই প্রকার দুই প্রকার করে বলো তো এই ডি সমানু আর এল সমানু কেন এটার নাম ডি কেন এটার নাম এল সমানু বলা হয় তো এল এবং ডি কেন দেওয়া হলো বলতো এইটার কয়টি সমানু সম্ভব বলতো এটার কয়টা সমানু সম্ভব বলো দেখো এখানে থ্রি আছে না তাহলে থ্রি এটাকে থ্রি বি হবে অ্যান্সার এটা শর্টকাট নিয়ম আমরা একটু দ্রুত পড়া শেষ করি আমার মধ্যে পাঁচ ছয় মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো হ্যাঁ দুইটি অ্যানানশিয়ামারের সমতুল্য মিশ্রণকে কি বলে দুইটি অ্যানানশিয়ামের দেখো এ একটা হচ্ছে এটা উপরের দিক এটা নিচের দিক তার একটা পজিটিভ একটা নেগেটিভ যখন দুইটা একসাথে হয় দেখো দুইটি অ্যানানশিয়ামার মানে দুইটা বিপরীত ধর্মী পদার্থ একটা পজিটিভ একটা নেগেটিভ যদি দুইটা একত্র হয়ে যায় তাহলে সেটা কি হয় নিউট্রাল অবস্থায় চলে আসে না নিউট্রাল অবস্থায় চলে আসবে না তাহলে সেটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ তোমরা দ্রুত কমেন্ট করতে থাকো আমার সাথে হ্যাঁ কিছু এমসিকিউ আছে ওগুলো সলভ করে দিই আমরা দ্রুত হ্যাঁ তাহলে দেখো চব্বিশের কি হবে রেসিমিক মিশ্রণ এই দুইটা দুইটা অ্যানানশিয়ামারের যোগফলের সমান সবাই দ্রুত কমেন্ট করতে থাকবে হ্যাঁ বলতো বেনজিন বলায় দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগটির কয়টি সমানু সম্ভব দেখো এই একটা বেনজিন বলয় এই বেনজিন বলয়ে কি আছে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে মানে দুইটাও দেখো প্রতিস্থাপক যুক্ত করে দিলাম তাহলে এর থেকে আমি কয়টা সমানুতা পাবো দেখো প্রথম হচ্ছে একটা সমানুতা পেয়ে গেলাম অলরেডি দেখো দুই নম্বর যদি আমি বেনজিনটা আঁকাই তাহলে এইখানে কি একটা ক্লোরিন আছে তা আমার এই এখানে এক নম্বর পজিশন দুই নম্বর পজিশন তিন নম্বর পজিশন চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তাহলে এই ক্লোরিনটা যদি আমি এইখানে একটা দিয়ে দিই এইখানে যদি না দিই দুই নম্বরে তিন নম্বরে যদি বসাই দিই তাহলে আর একটা আমি কী পাইলাম সমানতা পেয়ে গেলাম আবার এখানে আবার একটা বেনজিন আঁকাইলাম যদি এখানে একটা ক্লোরিন এবং এইখানে একটা ক্লোরিন দেই তাহলে আর একটা সমানু পেয়ে গেলাম
তাহলে দেখো দুইটা প্রতিস্থাপক থাকলে আমরা তিনটা সমান পেয়ে গেলাম দেখছো তাহলে এটার आंसर কি হবে বলো তো তিনটা হবে आंसर তাহলে তিনটা আমরা কি পাবো সমান পাবো যদি দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকে কার উপর বেনজিনের উপর মনে থাকবে তাহলে দেখো এরপরের এমসিকিউটা দেখো কোন জোড়া অণু মেটামারিজম প্রদর্শন করে মেটামারিজম মনে রাখবা কোন জায়গায় মেটামারিজম তখনই প্রদর্শন করবে যদি এই অ্যালকোহল মূলক এ দেখো অ্যালকোহল থেকে ইথার চলে আসলো অর্থাৎ মেটামারিজম তখনই পসিবল যদি এক কার্যকরী মূলক থেকে অপর কোনো কার্যকরী মূলকে চলে যায় দেখো অ্যালকোহল ছিল সে গিয়েছে কোথায় ইথারের কাছে চলে গেল তাহলে এটার आंसर হবে হচ্ছে বি হ্যাঁ দ্রুত आंसर করতে থাকো এক কার্যকরী মূলক থেকে এই যে সাজে আনোয়ার রেসি তুমি কিন্তু আজকে লেট করেছো তাই না তুমি কিন্তু অন্যদিন তাড়াতাড়ি ক্লাস করতে আসো আসলে 7:30 থেকে ক্লাসে একটু বেশি মানুষ হয় হ্যাঁ তো তুমি আজকে লেট করেছো ফারজানা খাতুন আজকে প্রথম থেকে ছিল দেখো এর কার্যকরী মূলক সমান কয়টা কোনটি হবে আমি এটা কিন্তু পড়াইছি তাই না অ্যালকোহল থেকে কি হয় ইথার হয় না তাহলে ইথার ইথারের সংকেত কি CH3 ও CH3 এটা কিন্তু এটা आंसर হবে তাই না সবাই কমেন্ট করতে থাকো তাহলে ইথার দেখো এই একটা আর এই একটা আর তাহলে ইথার দুই পাশে আর দেখো তাহলে এটার आंसर কি হবে 27 27 কিন্তু ইথার হবে তাহলে অ্যালকোহলের সমানতার নাম কি পরীক্ষা আসবে অ্যালকোহলের সমানতার নাম কি ইথার এটা কিন্তু পরীক্ষা আসবে সি নাম্বার आंसर হ্যাঁ বলো টটোমারিতা এবং মেটামারিতা প্রদর্শন করে কোনটি সবাই आंसर করতে থাকো টটোমারিতা টটোমারিতা প্রদর্শন করবে আচ্ছা টটোমারিতা দেখো টটোমারিতা প্রদর্শন করবে টোন টটোমারিতা টোন টটোমারিতা আমার সাথে বলো টোন টটোমারিতা দেখো বিউটানোন এখানে যদি প্রোপানোন থাকতো হেক্সানোন থাকতো তাহলে ওই নোন টোন হ্যাঁ একদম মিলে যাবে দেখো টটোমারিতা টোন হ্যাঁ নোন বিউটানোন তাহলে এটা आंसर হ্যাঁ এরকম কি আর কোন শব্দ আছে দেখো তো টটো টোন দেখো ও বিউটানোন হ্যাঁ একই রকম আলোক সক্রিয় সমন হওয়ার জন্য সর্বনিম্ন কত কার্বন হইতে হবে আলোক সমন বলতে বোঝায় যে আমরা কোন যৌগের ভিতরে যদি আলো পাস করাই তাহলে ওই যৌগের একটা চেঞ্জ হবে একটা সমানতা দেখা দিবে সেটাকে বলা হয় আলোক সমানতা তাহলে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট যৌগ হলেই সে আলোক সমান প্রদর্শন করতে পারবে উত্তর হবে কত 7 নাম্বার 7টা কার্বন মাস্ট থাকাই লাগবে কয়টা কার্বন সাজিয়া রিসি বলছো 28 হ্যাঁ 29 কি হবে সবাই বলো তাহলে এটা কিন্তু একটু কঠিন বুঝছো ভাই এই ক্লাসগুলোকে আপলোড করলে ভালো হতো তোমরা ইউটিউবে পেয়ে যাবা হ্যাঁ আমার এই যে জয়কুলের লিখলেই তুমি পেয়ে যাবা হ্যাঁ জয়কুলের লিখলেই পেয়ে যাবা জয়কুলের পেজে দেখবা এই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে সব এতদিন মাংস পেশিতে কোন ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড দুই প্রকার এল ল্যাকটিক অ্যাসিড ডি ল্যাকটিক অ্যাসিড হ্যাঁ দেখো এল ল্যাকটিক অ্যাসিডটাকে মাসেল হ্যাঁ মাসেলে পাওয়া যায় এল ল্যাকটিক অ্যাসিডটা মাসেলে পাওয়া যায় মানে মাংস পেশিতে পাওয়া যায় আর ডি ল্যাকটিক অ্যাসিড দেখো ডিতে দই আমার সাথে বলো ডিতে দই তাহলে দইয়ে পাওয়া যাবে কোনটা বলো তো দইয়ে পাওয়া যায় কোন ল্যাকটিক অ্যাসিড ডি ল্যাকটিক অ্যাসিড হ্যাঁ আর এল পাওয়া যায় মাংস পেশি যেমন মাসেল এল মাসেল আমার সাথে বলো মাসেল এল তাহলে এল ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে সবাই বলো এল ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে মাসেলে পাওয়া যাবে মাসেল এল ডি দই তাহলে দইয়ে কোনটি পাওয়া যাবে ডি ল্যাকটিক অ্যাসিড শেষ কোনটি ইলেকট্রোফাইল ফাইল মানে ভালোবাসে তাহলে কি করবে সে ভালোবাসবে কাকে ভালোবাসবে ইলেকট্রনকে সে ভালোবাসবে তাহলে দেখো এর মুক্ত জোড়ি ইলেকট্রন থাকে এরও থাকে অ্যামোনিয়ার এরও কিন্তু থাকে এখানে অক্সিজেনের কিন্তু সব জায়গায় কি থাকবে নাইট্রোজেন অক্সিজেনের কিন্তু মুক্ত জোড়ি ইলেকট্রন থাকবে তাহলে সে কিন্তু ইলেকট্রনকে ভালোবাসবে না কারণ কি কারণ তোর অলরেডি ইলেকট্রন এক্সিস্ট করছে তার দেহের ভিতরে তাহলে সে ইলেকট্রন আর খাবে না খাবে কে যার ভিতরে ইলেকট্রন ঘাটতি আছে অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তার দেহের ভিতরে কি আছে অষ্টক অপূর্ণ আছে তাই ওইটাকে তুমি হিসাব করে দেখবা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘাটতি আছে বুঝছো কারণ অ্যালুমিনিয়াম লাস্ট কক্ষ হতে তিনটা ইলেকট্রন থাকে তার সাথে তিনটা ক্লোরিন যুক্ত হচ্ছে তাহলে দেখবা তার অষ্টক পূরণের জন্য আরো কিছু ইলেকট্রন দরকার তাহলে সেই ইলেকট্রনগুলোকে ভালোবাসবে তাহলে কোনটি ইলেকট্রোফাইল উত্তর হবে এ आंसर তাহলে 31 এ কত হবে এ বেনজিন বলের সক্রিয়কারী মূলক কোনটি বেনজিন মূলকগুলো তারাই সক্রিয় করবে যাদের ভিতরে একক বন্ধন উপস্থিত থাকবে তাহলে বেনজিন বল সক্রিয় করবে কাদের যাদের একক বন্ধন উপস্থিত থাকবে বলো তো একক বন্ধন কার কার ভিতরে আছে দেখো এদের ভিতরে কিন্তু দ্বিবন্ধন আছে এদের ভিতরে কিন্তু দ্বিবন্ধন আছে এদের ভিতরে দ্বিবন্ধন আছে বাট এইটার ভিতরে দেখো সবগুলা একক বন্ধন তাহলে কিন্তু এইটা आंसर হবে বুঝছো কার্বন অণুর সুস্থিতিকরণ কোনটি এটা এটা হচ্ছে 1 2 3 এটা
এটা অনেক বড় একটা ব্যাখ্যা দিতাম কিন্তু এখন সময় নেই, জাস্ট অ্যানসারটা জেনে রাখো, এক দুই তিন শুধুমাত্র এটা ব্যতিক্রম, আর এস এন টু এর হচ্ছে সক্রিয়তা, এস এন টু এর সক্রিয়তা, আর অ্যালকোহলের অম্লধর্মিতা, অ্যালকোহলের অম্লধর্মিতা, অম্লধর্মিতা, এই তিনটা, এই তিনটা, এই তিনটা কেবলমাত্র এক দুই তিন এই জিনিসটা ফলো করে, বাকি যত জিনিস আছে কার্বন আয়ন থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ এই তিনটা শুধু মনে রাখবা এক দুই তিন দিয়ে, বাকিগুলো সব তিন দুই এক, বাকিগুলো সব কি তিন দুই এক, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে মনে রাখবো যে 312 দিয়ে। কোনটি অর্থপ্যারা নির্দেশ নির্দেশ করে বলো তো? অর্থপ্যারা সেইগুলোই নির্দেশ করবে যাদের ভিতরে সব একক বন্ধন উপস্থিত থাকবে, একক বন্ধন। দেখো এখানে কিন্তু দ্বিবন্ধন আছেই, এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই, এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, তাহলে শুধুমাত্র নাই কোনটাই, বি। তাহলে এই অ্যামোনিয়াটা অ্যান্সার হবে, এটা অর্থপ্যারা নির্দেশক। প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। এই দেখো, এবার দেখো কোনটি রাসায়নিক ধর্ম, এটা আমরা অন্যদিন পড়বো। হ্যাঁ আমরা এইবার দিন নেক্সট ক্লাসে হচ্ছে পড়াশোনা করবো হচ্ছে তোমার এই লঘু তেল কিভাবে, কোনটা আংশিক পাতন কোনটা লঘু পাতন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য অনেক ধন্যবাদ। এটা দিয়ে অনেক সুন্দর করে ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। দেখো লম ভা শো পিস, লম ভা শো পিস, হ্যাঁ এভাবে মনে রাখা যায়। আবার দেখো এগুলো কত সুন্দর, 5, 7.5, 10, 20, 57, তার মানে বড় ছোট থেকে বড়, এবং এগুলো সুন্দর করে মনে রাখা যায়। ক্রিফোন, হ্যাঁ এগুলো আমরা নেক্সট ক্লাসে এটা আমরা পড়বো। তাহলে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, এবং ক্লাসটা কেমন লাগলো জানো, টাইম লাইনে শেয়ার করে দিবা, এবং যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা জয় কলেজে মেডি সিরিজ বইগুলা বাসায় সংগ্রহ করে নাও, এবং প্রথম থেকে খুব মানে একদম সুন্দর করে করে পড়ে শেষ করো এমসিকিউগুলো। সবাই ভালো থাকবা, আগামী নেক্সট ক্লাসে আমরা এই জৈব যৌগের বাকি অংশটুকু শেষ করে দেবো। হ্যাঁ।